হ্যালো লিসেনার, শুরু হয়ে গেল আপনাদের সবার প্রিয় এপিসোড ভালোবাসা কাছে আনে, এপিসোড ভালোবাসা দিবস উপলক্ষে। আপনারা এই এপিসোডটি সরাসরি লাইভ প্রোগ্রাম শুনতে পাচ্ছেন রেডিও 420 থেকে। এখানে আপনাদের ভালোবাসার কথাগুলো শেয়ার করা হবে, পাশাপাশি একটা কথা অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু শুধু ভালোবাসার মাস নয়, এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ। 1952-তে আমাদের বাঙালি ভাইয়েরা তারা তাদের লাইফটাকে স্যাক্রিফাইস করেছিল, তাদেরকে নিয়ে অনেক কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, চিল হবে। আমাদের প্রোগ্রামে সরাসরি কথা বলার জন্য আপনারা টিউন করুন আপনার মোবাইল নাম্বার থেকে রেডিও 420.5 এই নাম্বারে। সঙ্গে আছি আপনাদের প্রিয় জকি, রেডিও জকি আর জে রুমালিয়া। বন্ধুরা, কলে যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটা কথা অবশ্যই শেয়ার করতে হবে। এটা কিন্তু ফেব্রুয়ারি মাস, এই মাসে 1952 সালে অর্থাৎ 1952-তে আমাদের বাঙালি ভাইরা রফিক, সালাম, জব্বার, আর কে এক্সেট্রা এক্সেট্রা, আরও অনেক ভাইয়েরা, অনেক ব্রো, তারা এই বাংলা ভাষাকে আমাদের দেশে ইয়ে করার জন্য, এই প্রতিষ্ঠা ইংরেজি কী হবে, স্টিল রাখার জন্য তারা তাদের ব্লাডকে ডোনেশন করে দিয়েছে। সুতরাং আমাদের সবার খেয়াল রাখতে হবে আমাদের বাংলা ভাষা যেন কখনো বিকৃত না হয়, সব সময় শুদ্ধ বাংলায় আমরা কথা বলার চেষ্টা করব। ওকে ব্রো, এ বিষয়ে আরও কথা হবে। এবার চলে যাচ্ছে একটি ফোন কলে, দেখি হ্যালো কে বলছিলেন, প্লিজ নামটা বলুন এবং আপনি কোত্থেকে বলছিলেন, জায়গাটার নাম বলুন। অবশ্যই বাংলা ফেব্রুয়ারি মাস উপলক্ষে বাংলা গান আমাদের অবশ্যই শোনার দরকার। আমি যেটা বলবো, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। ভাইয়া ইয়েস ব্রো, আপনি তো রয়ে যাতে র বলতেছেন, ও মাই গড ব্রো, আপনি তো দেখছি খ্যাত। এখানে ভাষাটাকে শুদ্ধ করে বলতে হলে এখন র কে র হিসেবে উচ্চারণ করতে হয়, এটা একটা আপডেট, আমাদের ভাষা আপডেট হয়েছে, পৃথিবী আপডেট হয়েছে ব্রো, ওয়ার্ল্ড আপডেট হচ্ছে। তুমি এখন সেই আগের চিন্তাভাবনা নিয়ে পড়ে থাকতে হবে না, তোমার মেন্টালিটি চেঞ্জ করতে হবে। ভাইয়া আমি আপনার এতদিন বিগ ফ্যান ছিলাম, আজকে থেকে আমি স্মল ফ্যান। কি হঠাৎ তুমি এমন ছোট হয়ে গেলে কেন? ওকে ব্রো রেখে দিলো, কিছু করার নেই, আরও কল আমাদের ওয়েটিংয়ে আছে, আমরা এক এক করে সবার কল নিব। তার আগে বলে রাখি, ভাষা নিয়ে কেউ কখনো বাজে মন্তব্য করবেন না, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমরা জন্মের পর থেকে এই ভাষায় কথা বলি, সুতরাং এ ভাষা নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আমি গান গাচ্ছিলাম, এক ভাই এসে কি না কি বলে গেল, আল্লাহ জানি কি বললো। হ্যালো হ্যালো, আর একটা ফোন চলে আসছে, হ্যালো ব্রো, আপনার নাম বলুন, ঠিকানা বলুন। মুই বড় বড় কিছু না, মুই তোমার হাঙ্গা করাবো, তানিয়ার মা। হ্যাঁ আপু, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কিছু বলবেন? আরে ভরা ভরা, মুই আপু না, তোর বউ, তোর বউ হাঙ্গা করা বউ। এটা তো আমার পার্সোনাল ফোনে দিলি, ওই কি এই অনুষ্ঠানের ভিতরে কি একটা বেজালি ফেলে। হ্যাঁ আপু, আপনি বোধহয় রং নাম্বারে ডায়াল করেছেন, প্লিজ আপনি কেটে দিন লাইনটা, কেটে দিন। লাইন কাটবো না, তোর কাল্লা কাটবো বড়া পুরা, মোর বিয়া কইতে ঠিক আছে, বাজার বুজার কিছু নাই, বাজার খরচ পাঠাও না, পোলা মানে পড়াশোনা খরচ পাঠাও না, ঢাকা শহরে বই রইছে গাব দে। আপনি কাকে বলছেন প্লিজ? আপু আমরা বুঝতে পারছি না, আপনি বোধহয় ভুল নাম্বারে ডায়াল করেছেন। ও নো, এই বড়া পুরা, তুই বারবার করে আপু বলাই কি আসোকা, তুই মোর গলা চেনো না, 6 বছর ধরে সংসার করো, মোর গলা চেনো না, বাড়িতে দাঁড় দিন না কইরে ঠিয়ে চলে গেছো, কলিমুদ্দিনের বা 500 বার এসে মোরে খালি ডিস্টার্ব করে, তুই একটা হাও পাঠাও না, 2 বছর ধরে। ডিয়ার লিসেনার, কলটা ডিসকানেক্ট হয়ে গেল, সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম, আপু আপনি আবার পরে ফোন করবেন, আমরা চলে যাচ্ছি পরের কলে। ডিয়ার লিসেনার, আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ভালোবাসা কাছে আনে 101 রেডিও 420 থেকে। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান ভালোবাসা কাছে আনে রেডিও 24। এবার চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, বাই। এ তুমি কি শুরু আসছো কত, তুমি তো আমার মানুষদের ছাপ খাইয়ে ফেলাইছো, আমি রেডিওর ভিতর কথা বলতে আসি, তুমি সরাসরি রেডিওর নাম্বারে কল দিছো, হ্যাঁ বাড়ি খোঁজ খবর লই নে, এই লই নে, কি সব সাটাম শুরু হয়ে দিতে, আমি ভালোবাসার গল্পের প্রোগ্রাম করি, আমি সারা দুনিয়ার মানুষের ভালোবাসা সেটিং করে দেয়া, তুমি এসে আমার দেশো ভালোবাসা তেসবাই দিয়ে, এখন আমার অনুষ্ঠানটাই তো দেশো একদম
আমার যত পপুলারিটি ছিল, জনপ্রিয়তা ছিল, এক ঝাড়িতে তুমি দেশে আর দাফন করে দিতেছো। আট মাস ধরে আমি তো সংসারের জন্য আমি ঢাকা শহর হিসেবে পড়ে রয়েছি, মাসে মাসে টাকা পাঠাই নিয়ে এই করোনার কারণে ইনকাম একটু ডাউন খাই গেছে। আর এখন কি রেডিও মাইছে শুনি, এখন সব ফেসবুকে সব আপডেট পাই গেলে রেডিওর ইনকাম কম, এই কারণে টাকা পাঠাইতে পারি না ঠিক মতো। আমি রেডিও অফিসে শুয়ে রাইতে বেলা মেসেও তাই মেস সাইটে দিচ্ছি, মেসের বারো ছয় মাসের বাকি বুঝিয়ে গেছে। খালি মাতারি গো ছবি দেই ফেসবুকে। তুমি কোন দেখলা? তোমার না ফেসবুক আইডি আনলে না? একটু দেরি হয়ে গেল। হ্যালো লিসেনার, চলে আসলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান ভালোবাসা কাছে রেডিও ওয়ান এন্ড অনলি রেডিও 420-তে। ব্রেকের আগে বলছিলাম মাতৃভাষা নিয়ে, এবার চলে আসছি ভালোবাসা আকর্ষণীয় পর্ব। আসলে ভালোবাসার মানুষটিকে যে যত বেশি সময় দেবে তার লাইফটা তত এনজয় হবে, চিল হবে। আপনি আপনার ওয়াইফকে সময় দিন, তার সঙ্গে গল্প করুন। অন্য মেয়েদেরকে সময় দিবেন না, তাহলে সে ভুল বুঝবে আপনাকে, কষ্ট পাবে। এজন্য কখনোই নিজের পরিবারকে অবহেলা করবেন না। প্রতিদিন কমপক্ষে 5 বার ফোন করে আপনার পরিবারের খোঁজ খবর নেবেন, আপনার বাচ্চাদের খোঁজ খবর নেবেন। কখনো আপনার ওয়াইফ আপনাকে কল দিয়ে কলটি কেটে দিবেন না, এতে সে জ্বালাই পুরাই দিচ্ছে। ও সরি ব্রো, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, আবার ফিরে আসলাম আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান ভালোবাসা কাছে অনের গল্পটি। আর একটি কল আসছে, দেখি কে কল করছে। হ্যালো লিসেনার, কে বলছিলেন, আপনার নামটা বলুন এবং ঠিকানাটা বলুন। হ্যালো জি ভাইয়া, কে বলছেন? তুমি রবীন্দ্রনাথ দিবে রোমিচ এটিকেট। হ্যাঁ ওকে, হ্যালো ব্রো, আপনি কে বলছিলেন? আমি আপনাকে চিনতে পারছি না। তুই আমাদের গ্রামের রোমিচ না? এক্সকিউজ মি, আমি রোমিজ নই, আমি আরজে রুমালিয়া। ওয়াও, ইনারিলে কিরে, তুই ঢাকা যে কি একদম চেঞ্জ হয়ে গেলি? আপনি কে ব্রো? আপনার কথা আটকে আটকে যাচ্ছে, সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম। আরে নেটওয়ার্ক প্রবলেম না, আমাদের নেটওয়ার্ক ভালো আছে, তোর বাড়ির পাশের থেকে দাঁড়ায় কথা বলতেছি। মোর বাড়ির দাঁড়ে কেডা? এক্সকিউজ মি, আমার বাড়ি তো ঢাকা, আমি ঢাকায় সেটেল হয়ে গেছি অনেক বছর হলো। আপনি আমার বাসি তুই এত চেঞ্জ হয়ে যাবি এটা তো কল্পনা করতে পারি নাই রে রমিজ। যেটা বলছিলাম সেটা হলো ভালোবাসার কথা। ভালোবাসা শুধু কিন্তু আপনার ওয়াইফ আপনার গার্লফ্রেন্ডকে ঘিরে নয়, আপনার বন্ধু বান্ধব যাদের সঙ্গে আপনি ছোটবেলা স্কুলে পড়েছেন, যাদের সঙ্গে খেলাধুলো করেছেন, তাদের সঙ্গে আপনার ভালো আচরণ করতে হবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক সবসময় ধরে রাখতে হবে। অনিয়ার চলছে, প্লিজ আপনি একটু পরে আসুন। আরে তুই আমার চিনতে পারতেছিস না, একটু আগে তোর লোকে মজা করলাম, আমি ফোন দিছিলাম বাইরে থেকে, তুই আমার ভুলে গেলি। ডিয়ার লিসেনার, ছোট একটি বিরতির পরে আবার। দাঁড়া দাঁড়া, তুই এভাবে কথা বলতেছিস কে? আমার অফিস টাইম চলি এখন, প্রোগ্রাম। এরকম কি কোন ধরনের কথা? সুন্দর করে আমরা যেভাবে কথা বলি এভাবে কথা বলছ না কে? আরে বেটা তুই বাইরে যা, আমার মানি জুত খাই ফেলাইছ। বুঝলাম না, তুই কি আমার চিনতে পারতেছিস না নাকি? না ঢাকায় এসে দিকে একদম চেঞ্জ হয়ে গেলি কিরে রমিজা? আমাদের এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে, বাইরে থেকে মানুষ চলে আসছে। আমরা একটু ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি। ব্রেক, ব্রেকের পর আবার ফিরে আসছি। তুই আমার চিনতে পারছ না? এবারে তুই তো দেশ আমার মানুষ জুত শেষ কিজি। তোদেরকে জীবনে বুঝান যাবে না, তোদেরকে স্মার্ট বানাইতে পারবো না। এটা না ফেব্রুয়ারি মাসে যে ভাষাটারে তুই এভাবে দর্শন কইরা দিলি, এটা কেমনে? হে ভাষার দর্শন, ভাষা এখানে আপডেট করছি বেটা, আধুনিক যুগে চলতে হইলে। এগুলা কি আপডেট এলো? তা তো কই গেরাম ক্ষেতের ভাষা কি আপডেট? এই মাইস শুনে এখন। এই 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 তুই চাচা আন্টির সাথে আর আঙ্কেলের সাথে কেমনে কথা বলস? হ্যাঁ
হ্যাঁ নেগোর সাথে ছোটবেলাতে বইলে বইলে অভ্যাস হয়ে গেছে তাই বলি, কিন্তু সব সমাজের তো আর ওইটা চলে না। তাহলে তো সুন্দর করে কথা বলবি, কি কেমনে কথা বলছ, আমার তো কানে টানে থালা হয়ে গেছে, কি এরকম কি ভাষাটারে তো একদম দিলে শেষ কইরা। বাংলা ভাষাটা কি একটু আধুনিক করে বলা, উপস্থাপন করা, এটা কিসের কিসের আধুনিক, এটাকে আধুনিক বলে? আরে ভাষাটা এখন আপডেট করতে হয়, মানুষের সামনে একটু স্টাইলিশ ভাবে উপস্থাপন করতে হয়। এইবার এইভাবে ভাষাটা আপডেট করে, আচ্ছা শুনতে একটা কথা বলি, তুই যেভাবে ভাষাটারে আপডেট করতেছস এটাকে ভাষা আপডেট বলে? এটাকে এটা এরকম ভাষা তো কোনোদিন শুনি নাই আমরা, তো খবরের নিউজ শুনি, তারপরে বিভিন্ন রমজানের প্রোগ্রাম শুনি আমরা, তার টেলিভিশনের খোঁজে বিভিন্ন প্রোগ্রাম শুনি, কত সুন্দর করে শুদ্ধ উচ্চারণ করতেছে, আর তুই কি একটা ভাষা শিখবি, কী ভাষা এটা কি আপডেট বলে? এফএম রেডিওর উপস্থাপন এইভাবেই বলি। তোরা তো এফএম রেডিও যারা কাজ করো সবাই তো এইরকম ভাষাটারে একদম 12টা বাজিয়ে দিলি, এর লাগে কি আমাদের দেশের যে দামাল ছেলেরা রক্ত দিয়েছিল ভাষার জন্যে? আর একটু সুন্দর করে তো তাদের মতো করে কথা বলতে পারতি, কত সুন্দর লাগতো, এভাবে মানে স্টাইল করে এরকম কথা বললাম মানে বুঝলাম না। আন্তর্জাতিক ভাষা হইতে হচ্ছে ইংরেজি, হ্যাঁ এই ওয়েস্টার্নদের সঙ্গে তাল মিলাই চলতে হইলে বাংলাটার একটু ইংরেজির মতো করে উচ্চারণ করতে হবে। এটা কোনো কথা হইলো, তুই বাংলারে বাংলার জায়গায় রাখবা, ইংরেজিরে ইংরেজির জায়গায় রেখে কথা বলবা, তখন সুন্দর। এই বাংলিশ মার্কা কথাবার্তা বাদ দে, ঠিক আছে, এই গড়গড়ি মার্কা কথাগুলো বাদ দে, ঠিক আছে, চল নাস্তা আর নাস্তা পরে করুম, নাস্তা পরে করুম, আমার সামনে থেকে তুই কিভাবে কথা বলবি এটা বল। সুপ্রিয় দর্শক, শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান ভালোবাসা কাছে আনে এপিসোডে। ওয়াও কত সুন্দর, আচ্ছা বাবির সাথে কি তোর সম্পর্ক ঠিক আছে? আছে, সত্যি সত্যি, একটু ফোন দাস না কথা বলি, পরে বাইরে যে ফোন দিবা আমি।